राधे कृष्ण बंधुरा बंधुरा आपनादेर सकल के जानाय शुभ रथ यात्रार अनेक अनेक शुभेच्छा। बंधुरा आजकेर दिन के मनोबासना पूर्णेर दिनो बला हय, कारण आजकेर दिने प्रभुई धराधामे भ्रमण करेन। ताई एई दिने बंधुरा सामान्य सामान्य किछु कार्ये प्रभु अत्यन्तई प्रसन्न हये जान। एबं एई दिन बंधुरा एतटाई शुभ जे भक्तेर जीवन थेके तिनी दुर्भाग्य अर्थ समस्या एरकम नाना रकम बाधा विघ्नेर तिनी नाश करे देन। ताई अवश्यई किन्तु बंधुरा आपनारा आज राते तुलसी तलाय दाड़िये एई शब्दटी बोलते एकदम भुलबेन ना। देखबेन बंधुरा आपनादेर बाड़ी थेके सकल दुर्भाग्य सकल धरनेर बाधा विघ्न भगवान केमन हरण करे नियेछेन एवं सारा बछर आपनादेर बाड़ीते मा लक्ष्मी ओ प्रभु नारायणेर कृपा बिराज थाकबे। आपनादेर जीवने आसबे अपार सुख ओ शांति, फले आपनादेर परिवार थेके सकल दुख दरिद्रता झगड़ा झामेला अशांति एते अनेक नाश हये जाबे, फले आपनादेर परिवारे आबार श्री फिरे आसबे। ताई चलुन बंधुरा एबार आमरा जेने नि जे कालकेर दिने आपनारा কি প্রক্রিয়াটি করবেন। এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন, সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানলা, ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন। এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না। এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালি পারলে পাঠ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয় শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন, কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম, তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন, হরে কৃষ্ণা ওম নমঃ শিবায়।